केमिस्ट्री इज नॉट मिस्ट्री प्रत्येक स्वागत जानिए निलाम क्लास टेन फिजिकल साइंस चैप्टर वन अर्थात परिवेशेर जन्य भावनार वीडियो परिवेशेर जन्य भावना जो भावनाटा खूब कम ही भावी आजकेर वीडियोते आमी तोमादेर चेष्टा करब सेई भावनार कतटा गुरुत्व सेटाके एकटु रियलाइज कराते एबं संगे अवश्य यही अध्याय माध्यमिक परीक्षा जो पाँच नम्बर थाके सबथेके सहज अध्यायेर मध्य एकटि आजकेर वीडियोते এমন ভাবে আলোচনা করার চেষ্টা করব যাতে তোমরা এখান থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারো সঙ্গে বলে রাখি এই অধ্যায়ের এমসিকিউ এবং ভিএসএ অর্থাৎ এক নম্বরের প্রশ্ন সংক্রান্ত একটি ভিডিও এর আগে আমরা চ্যানেলে আপলোড করেছিলাম কিন্তু তারপরে আমরা এটা পড়াচ্ছি অর্থ অন্যান্য অধ্যায়ের ক্ষেত্রে আমরা বিপরীত প্রক্রিয়া অবলম্বন করি এখানে আমরা আগে শর্ট কোশ্চেনগুলো দিয়েছিলাম এরপর আমরা চ্যাপ্টারটা পড়াবো এবং তারপর এই অধ্যায় থেকে যে কোনো দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেই সংক্রান্ত ভিডিও কিংবা আমাদের ফেসবুক পেজ অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো আমাদের একটি ফেসবুক পেজ আছে চ্যানেলের নামে সেই পেজেরও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেই পেজের তে প্রশ্নগুলো আমরা হয়তো ছবি আকারে দিতে পারি এই ভিডিওর ডেসক্রিপশনের সঙ্গে দেওয়া থাকবে ক্লাস টেন এর সকল ভিডিওর লিংক আশা রাখবো তোমরা সেই ভিডিওগুলি তোমাদের প্রয়োজন মতো দেখবে আজকের ভিডিওটি কিন্তু খুবই সহজ একটা অধ্যায়ের হলেও এর গুরুত্ব অপরিসীম শুধুমাত্র এক্সাম পারপাসে নয় আমাদের দৈনন্দিন জীবনের জন্য তাই আশা রাখবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে চলো আজকে ভিডিও শুরু করা যাক তাহলে আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব তার নাম পরিবেশের জন্য ভাবনা প্রথমে একটা প্রশ্ন আসে যে পরিবেশের জন্য ভাবার প্রয়োজনটা কোথায় পড়লো আসলে পরিবেশের জন্য ভাবার প্রয়োজন এই জন্যই পড়েছিল যে আমরা অর্থাৎ মানুষরা এমন কিছু কাজ করেছি যা পরিবেশের কিছুটা ক্ষতিসাধন হয়েছে আসলে পরিবেশের ক্ষতিসাধন মানে কিন্তু পরোক্ষভাবে আমাদের নিজেদেরই ক্ষতিসাধন কারণ আমরা সেই পরিবেশের একটা অংশ তাই আমরা এখানে জানবো যে সেই ক্ষতিগুলো থেকে আমরা কি করে পরিত্রাণ পেতে পারি অর্থাৎ রিকভারি যদিও সেটা জানার আগে অবশ্যই জানতে হবে ক্ষতিগুলো কি প্রথমে এই অধ্যায় একটি অংশ আছে সেখানে বায়ুমণ্ডলের স্তরগুলিকে বলা হয় বায়ুমণ্ডলের স্তর বায়ুমণ্ডল মানে কি বায়ুমণ্ডল মানে হচ্ছে আমাদের পৃথিবীকে ঘিরে একটি গ্যাসের আবরণ রয়েছে আমরা প্রত্যেকে জানি আমরা ছোট থেকে পড়ে আসছি অর্থাৎ পৃথিবীর ওপরে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত একটা বায়ুর স্তর রয়েছে যদিও কিছুটা পর থেকে তার ঘনত্ব খুবই কমে যায় সেই জিনিসটাকে আমরা বলি বায়ুমণ্ডল তাকে কতগুলো ভাগে ভাগ করা হয় তার মধ্যে প্রথম যে ভাগটা অর্থাৎ যেটা আমাদের সব থেকে পৃথিবীর কাছাকাছি যাকে আমরা বলি ক্ষুব্ধ মণ্ডল বা ট্রোপোস্ফিয়ার সেই অংশে কিন্তু ঝড় বৃষ্টি বা অন্যান্য ঘটনাগুলো ঘটে তারপরে হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল এবং পরপর তোমরা স্তরগুলোর নাম জানো এখানে আমি গুরুত্বপূর্ণ স্তর অর্থাৎ যে অংশগুলো আমাদের এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো কতগুলো বলছি যেমন একটি হচ্ছে আয়নোস্ফিয়ার বা আয়ন মণ্ডল কি বললাম বায়ুমণ্ডলের স্তরগুলোর মধ্যে একটি স্তর হচ্ছে আয়ন মণ্ডল বা আয়নোস্ফিয়ার আয়ন মণ্ডলের গুরুত্ব হচ্ছে এখানে মেরুজ্যোতি সৃষ্টি হয় এবং বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন আকারে আসে যে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয় কিংবা বেতার তরঙ্গ প্রতিফলিত হয় সেটা কিন্তু আয়ন মণ্ডলে ঘটে এবারে আমাদের যে স্তরটা নিয়ে খুব ভালো করে পড়াশোনা করতে হবে সেখান থেকে আমি মূল তোমাদের বোঝানোর জিনিসটা শুরু করছি সেটা হচ্ছে ওজন মণ্ডল থেকে অর্থাৎ আমরা এবার পড়ব ওজন স্তর বায়ুমণ্ডলের ওজন স্তরে কি ঘটে ওজন স্তরে সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে অক্সিজেন এবং ওজনের মধ্যে একটা ক্রমাগত পরিবর্তন চলতে থাকে অর্থাৎ কিছুটা অক্সিজেন থেকে ওজন তৈরি হয় আবার সেই ওজন থেকে অক্সিজেন তৈরি হয় এইভাবে কি হয় সেই স্তরে ওজনের যে পরিমাণ সেটা ব্যালেন্সড অবস্থায় থাকে এবং সূর্যের অতিবেগুনি রশ্মিটা সেখানে শোষিত হয়ে যায় তাহলে ওজন স্তরের মূল ভূমিকাটা কি ওজন স্তরের মূল ভূমিকাটা কিন্তু সূর্যের অতি বেগুনি রশ্মি অর্থাৎ যে ইউভি লাইট তাকে শোষণ করে নেওয়া এর কি ক্ষতিকারক প্রভাব সেটা ভিডিওর সামনের অংশে আলোচনা করছি প্রথম তাহলে আমরা জানি যে এই অতি বেগুনি রশ্মি ব্যাপারটা কি অতি বেগুনি রশ্মি হচ্ছে আমরা যে রং দেখতে পাই অর্থাৎ ভিপজিয়ন যেটা আমরা রামধনুতে জানি সেই যে ভায়োলেট কালার তার থেকেও কম তরঙ্গ দৈর্ঘ্য হলো মোটামুটি 300 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটার এই রেঞ্জের যে আলোগুলো
মূলত যত কম তরঙ্গ দৈর্ঘ্য হবে তত সেটা অতিবেগুনি রশ্মির দিকে শিফট করবে। এটা আবার ভায়োলেট, এটা আমরা দেখতে পাই, মানে এই দিকটা হচ্ছে ইউভি। এর থেকেও কমে গেলে আরো ইউভির শক্তি বাড়ে, সেটা প্রায় 220 পর্যন্ত, আর এর পরের দিকে গেলে এদিকে গেলে আলোটা দৃশ্যমান হয়ে যায়। তাহলে এই রেঞ্জটা হচ্ছে আমাদের ইউভি রেঞ্জ, এবং এখান থেকে বেশির দিকে গেলে আমরা আস্তে আস্তে দৃশ্যমান আলোর দিকে প্রবেশ করব। তাহলে ইউভি লাইটটা কি হয়, সূর্য থেকে আসে অতিবেগুনি রশ্মি, সেই অতিবেগুনি রশ্মিটা ওজোন স্তরে কি ঘটনা ঘটায় একটু দেখো। অক্সিজেন এই ইউভি লাইটের প্রভাবে এরকম ভাবে অক্সিজেন অণুতে ভেঙে যায়, ইউভি লিখছি কিন্তু আল্ট্রা ভায়োলেট। তারপরে আর একটা অক্সিজেনের সঙ্গে এটা জুড়ে তৈরি হয় O3। তাহলে ওজন তৈরি হলে আবার কি হয়, এই O3 অণুটা ইউভি লাইটের প্রভাবে ভেঙে আবার O2 আর O তৈরি করে, আবার এই O বিক্রিয়া করতে পারে। অর্থাৎ এখানে একটা ক্রমাগত ওজন ভেঙে অক্সিজেন এবং অক্সিজেন ভেঙে ওজন, এই ঘটনাটা ঘটতেই থাকে। এই ঘটনাটা ঘটার জন্য কি হয়, ইউভি লাইটটা এখানে ট্র্যাপড হয়ে যায়, মানে ওজন লেয়ার, তোমরা সেই ছোটবেলা থেকে অনেক ছবি দেখেছো, একটা পৃথিবীকে ছাতার মতো কাজ করে, অর্থাৎ পৃথিবীকে ইউভি লাইট থেকে প্রোটেক্ট করে ওজন লেয়ারটা। এবার যদি মানুষের অন্য কোনো অ্যাক্টিভিটি এই ওজন স্তর থেকে নষ্ট করতে শুরু করে, তাহলে কি হবে, ওজন স্তরের যে ইউভি লাইটকে প্রোটেক্ট করার ক্ষমতা সেটা আস্তে আস্তে কমে যাবে। কি বললাম, তাহলে ওজন স্তর কি করছে, ওজন স্তর সূর্যের ইউভি লাইটটাকে খরচ করে ফেলছে বিভিন্ন বিক্রিয়াতে। এখন এই বিক্রিয়াতে খরচ করছে বলেই ওজনটা, সরি, ইউভি লাইটটা পৃথিবীতে এসে পৌঁছতে পারছে না, কিন্তু মনুষ্য সৃষ্ট বিভিন্ন কারণ, অর্থাৎ মানুষের বিভিন্ন অ্যাক্টিভিটি যদি এই ওজন স্তরটাকে নষ্ট করে দেয়, তখন কিন্তু ওজন স্তরে সূর্যের যে আল্ট্রাভায়োলেট রেকে আটকে দেওয়ার ক্ষমতা সেটা কমে যাবে, ফলে পৃথিবীতে খুব সহজেই আল্ট্রাভায়োলেট রেটা এসে পৌঁছবে। তাহলে এবার আমরা দেখি মানুষের কি কি কাজ ওজন স্তরকে ধ্বংস করে। ওজন স্তর ধ্বংসের জন্য মূল দায়ী একটা গ্যাস হচ্ছে CFC, ক্লোরোফ্লুরোকার্বন, তোমরা নাম শুনে থাকবে। এছাড়া এটা ভাঙার জন্য দায়ী হচ্ছে NO, N2, নাইট্রোজেনের এই অক্সাইডগুলো মূলত রোল প্লে করে কিন্তু CFC, মেজর রোল। কি করে, ধরো ওই NO2 সূর্যের ইউভি লাইটের প্রভাবে NO আর ওতে ভেঙে যায়, এই যে ওটা তৈরি হলো, কিংবা আবার N2 ওর সঙ্গে যদি ও জোড়ে এখানেও ইউভি লাইটে এটা NO তৈরি করতে পারে, দুটো মানে এগুলো হচ্ছে NO তৈরি হলো। এবার এই NOটা গিয়ে ওজনের সঙ্গে বিক্রিয়া করে NO2 আর ও তৈরি করলো। তাহলে দেখো ওজন লেয়ারটা কি হচ্ছে, ভেঙে যাচ্ছে, মানে NO2 গিয়ে কি করছে, ওজন লেয়ারের ক্ষতি করছে, যেটা ইউভি লাইটের প্রভাবে নিজে থেকে ভাঙছিল গড়ছিল, তাতে করে ওজন লেয়ার একটা ব্যালেন্স থাকছিল, কিন্তু কোন একটা ফরেন অবজেক্ট অর্থাৎ বাইরের জিনিস গিয়ে কি করলো, সেই ওজন স্তরটাকে ভেঙে দিল। তার মানে কি, ওজন স্তরের ঘনত্ব কিছুটা কমে গেল, কারণ এই ওজনটা কি হলো, নষ্ট হয়ে গেল, তবুও এই বিক্রিয়া হওয়ার জন্য কিছুটা ইউভি লাইট শোষিত হয়ে যায়, তাও এটা ভালো, কিন্তু আরো বেশি মাত্রায় ক্ষতি করে হচ্ছে CFC, কারণ CFC কি করে, সেখানে গিয়ে বিভিন্ন ক্লোরিন ফ্লুরিন এগুলো ফ্রি রেডিক্যাল বা মুক্ত মূলক জেনারেট করে, সেই মুক্ত মূলকগুলো ওজন স্তরকে ভাঙতে শুরু করে। মানে ধরো ক্লোরিন গ্যাস ইউভি লাইটের প্রভাবে বা অন্য আলোর প্রভাবেও হয়, এটা সবসময় যে ইউভি লাইট লাগে তা নয়, সূর্যের আলো হলেও হয়, সূর্যালোক এরকম ক্লোরিন তৈরি করলো। এখন এই ক্লোরিনগুলো কি করে ওজনের সঙ্গে বিক্রিয়া করতে শুরু করে, করে CLO এবং O2 তৈরি করলো। অর্থাৎ এই CFC মানে ক্লোরোফ্লুরোকার্বনের মধ্যে ক্লোরিন থাকে, ফ্লুরিন থাকে, কার্বন থাকে, এবং NO, N2 এই গ্যাসগুলো ক্রমাগত ওজন স্তরটাকে গিয়ে নষ্ট করতে শুরু করে, ফলে ওজন স্তরের ঘনত্ব কমে যায়। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ওজন স্তরের ঘনত্ব মাপা হচ্ছে ডপসন এককে, যদিও এটা আমাদের ছোট প্রশ্নে আমরা আলোচনা করেছি, তাই একবার তোমাদের মনে করিয়ে দিলাম, ওজন স্তরের ঘনত্ব আমরা আমাকে ডপসন একক, এককটা হচ্ছে কি ডপসন একক, ওজন স্তরের ঘনত্ব পরিমাপক
একক। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ওজোন স্তর ধ্বংস হয় কি করে। তাহলে সিএফসি সোর্স কি? সিএফসির অন্যতম সোর্স হচ্ছে বিভিন্ন কুলিং অ্যাপারেটাস, অর্থাৎ ফ্রিজ, এসি বা এরোসল স্প্রে, আমরা যে বডি স্প্রে ইউজ করি বা বিভিন্ন স্প্রে আর যেগুলো ইউজ করি তার মধ্যে কিন্তু সিএফসি থাকে। তবে বর্তমানে সিএফসির ব্যবহার অনেক কমে গিয়ে গ্রিন গ্যাস, অর্থাৎ পরিবেশ বান্ধব, বিভিন্ন পরিবেশ বান্ধব ব্যাপারটা কি আমি ভিডিওর পরের অংশে আলোচনা করব, পরিবেশ বান্ধব বিভিন্ন গ্যাসের ব্যবহার আমরা আস্তে আস্তে শুরু করেছি। তাহলে আমাদের এই যে অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটি কোনো নাইট্রোজেনের অক্সাইড বা সিএফসি তৈরি করছে, সেগুলোই গিয়ে ওজোন স্তরকে নষ্ট করে দিচ্ছে। তাহলে ওজোন স্তর নষ্ট হওয়ার ফলে কি ঘটবে? ওজোন স্তর নষ্ট হয়ে গেলে সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করবে। সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে যখনই প্রবেশ করবে তখন তার যেটা মূল প্রভাব পড়ে আমাদের চোখ এবং ত্বকের ওপর, চোখের কর্নিয়া নষ্ট হয়ে যেতে পারে তার প্রভাবে, ত্বকে পড়লে ত্বকের ক্যান্সার হতে পারে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে। অর্থাৎ সূর্যের অতিবেগুনি রশ্মি কিন্তু ওজোন স্তরে আটকে যাওয়ার কথা, মানে প্রকৃতি এমন ভাবেই তৈরি করেছিল যাতে সূর্যের উপকারী রশ্মিগুলো আমাদের পৃথিবীতে আসে, অপকারীটা পৃথিবীতে আসার আগেই আটকে যায়। আমরাই তাকে নষ্ট করেছি, তার ক্ষতিকারক প্রভাবটা আমাদের ওপরই এসে কিন্তু পড়ছে। সুতরাং আমাদের মানুষেরই দায়িত্ব হচ্ছে কি, এই ধরনের গ্যাসের ব্যবহারকে কমানো, যাতে ওজোন স্তরে যে ক্ষত তৈরি হয়েছে তার যে ঘনত্ব কমে গেছে সেটা যেন আবার রিকভারির সুযোগ পায়, ফলে কিন্তু আবার সেই ওজোন স্তর সূর্যের যে অতিবেগুনি রশ্মি তার থেকে আমাদেরকে রক্ষা করতে সক্ষম হবে। তাহলে আশা করি তোমরা আজকে বুঝতে পেরেছ যে ওজোন স্তর কীভাবে ধ্বংস হয় এবং এর ধ্বংস হওয়ার ফলাফলটা কি। এর ধ্বংস হওয়ার কিন্তু মূল ফলাফল সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে আমাদের ত্বকের ক্যান্সার এবং চোখের কর্নিয়া গঠিত রোগ, যেগুলো আস্তে আস্তে পৃথিবীতে বৃদ্ধি পাচ্ছে আমাদেরই দোষে। এবার আমরা আসবো হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। আচ্ছা একটা কথা বলে দিই, ওজোন স্তর ধ্বংস এবং গ্রিন হাউস এফেক্ট কিন্তু এক জিনিস নয়, দুটোকে আমরা পরপর আলোচনা করি ঠিকই। গ্রিন হাউস এফেক্ট কিন্তু সম্পূর্ণ অন্য জিনিস, ওজোন স্তর ধ্বংস কিন্তু সম্পূর্ণ অন্য জিনিস। একটা জিনিস হচ্ছে সিএফসি যেহেতু দুটোর জন্যই দায়ী, তাই কখনো মনে হতে পারে দুটো একই, কিন্তু দুটো কখনোই এক নয়। এবার আমরা ভালো করে জানবো গ্রিন হাউস কি, গ্রিন হাউস এফেক্ট জানার আগে আমরা জানবো গ্রিন হাউস কি। গ্রিন হাউস প্রথম কথা হচ্ছে শব্দটাই যেহেতু গ্রিন হাউস, এর মধ্যে কিন্তু কোনো ক্ষতিকারক ব্যাপার নেই। গ্রিন হাউস ভালো জিনিস। গ্রিন হাউস কি? গ্রিন হাউস হচ্ছে শীত প্রধান দেশে চাষের জন্য একটা ঘর বানানো হয় যেখানে তাপমাত্রা খুব কম, খুব কম তাপমাত্রায় অনেক সময় উদ্ভিদের বৃদ্ধি কমে যায়, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি বা তার যে ফলন সেটা হ্রাস পায়। তার জন্য কি করা হয়, চাষের জমিটাকে এরমভাবে কাঁচ দিয়ে কিংবা ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া হয়, মানে চাপা দিয়ে দেওয়া হয়, ফলে কি হয় সূর্যের আলো এর মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে, কারণ আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছোট, কিন্তু এখান থেকে যে বিকীর্ণ তাপ সে আর বাইরে যেতে পারে না। তাহলে কি প্রবেশ করতে পারছে, আলো প্রবেশ করতে পারছে কিন্তু বেরোতে পারছে না কি, তাপ। তাহলে গ্রিন হাউসের মধ্যে সূর্যের আলো প্রবেশ করছে কিন্তু সেই গ্রিন হাউসের নিচ থেকে যে বিকীর্ণ তাপ সেটা বাইরে যেতে পারছে না, ফলে গ্রিন হাউসের ভেতরটা আস্তে আস্তে একটু গরম থাকছে, ফলে সেখানে চাষবাসের কাজে সুবিধা হচ্ছে, এটা হচ্ছে গ্রিন হাউস। তাহলে গ্রিন হাউসের মধ্যে কিন্তু কোনো ক্ষতিকারক ব্যাপার নেই, এটা কাঁচের তৈরি ঘর, যে ঘরটার মধ্যে ভালো করে মনে রাখবে সূর্যের যে আলো সেটা প্রবেশ করতে পারে কারণ আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছোট, কিন্তু এখান থেকে যে বিকীর্ণ তাপ সেটা বেরোতে পারে না। কেন পারে না, সেই তাপের তরঙ্গ দৈর্ঘ্যটা বড়, সেই কারণের জন্য এই ঘরের তাপমাত্রা আস্তে আস্তে বাড়ে, সেই ঘরটাকে আমরা বলি গ্রিন হাউস। এবার আমাদের তাহলে জানতে হবে গ্রিন হাউস এফেক্ট কি। গ্রিন হাউস এফেক্ট হচ্ছে, গ্রিন হাউস এফেক্ট দেখবে আমরা একটা ব্যাপার ছোট থেকেই পড়তাম যে পৃথিবীর বায়ুমণ্ডল কিন্তু সূর্যের আলো দ্বারা সরাসরি উত্তপ্ত হয় না, অর্থাৎ সূর্য থেকে যে আলো আসে বা তাপ আসে সেটা সরাসরি বায়ুকে উত্তপ্ত করতে পারে না, প্রথমে সেটা আমাদের ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, সেই ভূপৃষ্ঠ থেকে যে বিকীর্ণ তাপ সেটা উত্তপ্ত করে কাকে, বায়ুমণ্ডলকে। এবারে দেখো যে কারণে আমরা যখন ভূপৃষ্ঠ থেকে ওপরে চলে যাই তাপমাত্রা কমে যায়,
পাহাড়ের উপর ঠান্ডা, দার্জিলিং এ ঠান্ডা, কাশ্মীরে ঠান্ডা, হিমাচল প্রদেশে ঠান্ডা, কেন ঠান্ডা? সেগুলো কি নিদক্ষরেখা থেকে দূরে বা কর্কটক্রান্তি থেকে প্রচুর দূরে? তা নয়, সেগুলো উচ্চতার জন্য ঠান্ডা। তাহলে পৃথিবী থেকে যে বিকীর্ণ তাপ সেটাই বায়ুমণ্ডলকে গরম করে, ফলে সেই জন্য যেটা ভূপৃষ্ঠ থেকে অনেক ওপরে সেই জায়গায় ঠান্ডা। তাহলে এমন ভাবে নয় যে দশতলা বাড়ির ওপরটা ঠান্ডা হবে, ওইটুকুর জন্য তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, সে পরিবর্তন নগণ্য। এবারে ধরো পৃথিবীতে এসে তাপ পড়লো, পৃথিবী থেকে বিকীর্ণ তাপটা বেরোচ্ছে, মানে সূর্যের আলো পড়ছে, তাপ বেরোচ্ছে, কতগুলো গ্যাস পৃথিবীর চারিদিকে এমনভাবে থাকে এই বিকীর্ণ তাপটাকে আর বেরোতে দেয় না, অর্থাৎ বায়ুমণ্ডলের মধ্যে ট্র্যাপড করে দেয়, সেই গ্যাসগুলোকেই আমরা বলি হচ্ছে গ্রিনহাউস গ্যাস। কিছু কিছু গ্যাস গ্রিনহাউসের মতো কাজ করে, তাই জন্য আমরা বলি গ্রিনহাউস এফেক্ট, মানে দ্য গ্যাস আর প্রডিউসিং এফেক্ট লাইক এ গ্রিনহাউস, মানে দ্য টোটাল আর্থ নাও বিকেম এ গ্রিনহাউস। কি হচ্ছে? সূর্য থেকে আলো আসছে, সেটা ভূপৃষ্ঠে পড়ছে, ভূপৃষ্ঠ থেকে যে বিকীর্ণ তাপ সেটা বাইরে যেতে পারছে না, এই গ্যাসগুলো তাকে আটকে ধরছে। কোন কোন গ্যাসগুলো এই কাজ করে? এই কাজ করে CO2, মিথেন, CFC, N2O, এমনকি জলীয় বাষ্পও করে। এরা কি করে? এরা হচ্ছে এই গ্যাসগুলো পৃথিবী থেকে বিকীর্ণ তাপকে বাইরে যেতে দেয় না, ফলে ভূপৃষ্ঠের উষ্ণতা ধীরে 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 বাড়তে থাকে, তাকে আমরা বলি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। অর্থাৎ গ্রিন হাউস গ্যাসগুলো যেহেতু পৃথিবী থেকে যে বিকীর্ণ তাপ তাকে বাইরে যেতে দেয় না, সেই তাপ ধীরে ধীরে পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতাকে বাড়াতে থাকে। ঘটনাটাকে বলি আমরা গ্রিন হাউস এফেক্ট, তার ফল হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। ভালো করে এই ব্যাপারগুলো বুঝবে, এগুলো কিন্তু গুলিয়ে দেবে না, ব্যাপারগুলো কিন্তু বোঝার, ভালো করে বোঝো কারণটা কি। কারণ হচ্ছে গ্রিনহাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্ট, আর তার ফল কি? তার ফল হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। এবার বিশ্ব উষ্ণায়নের ফলে কি হয়, তারপর আমরা জানবো কি করে আমরা গ্রিনহাউস এফেক্টকে কমাতে পারি। দেখো বিশ্ব উষ্ণায়ন হলে যেটা হবে, পৃথিবীর গড় উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ আমাদের পৃথিবীর যা উষ্ণতা থাকা উচিত তার থেকে বেড়ে গেলে সব থেকে যেটা বড় অসুবিধা হবে সেটা হচ্ছে মেরু প্রদেশের বরফ গলে যেতে শুরু করবে। আমরা জানি পৃথিবীর দুই মেরু, মানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে হিউজ বরফ আছে, প্রচুর বরফ, সেই বরফ গলে গেলে সমুদ্রের জলস্তর বাড়বে, উপকূলবর্তী শহরগুলো পুরো জলের তলায় চলে যাবে, যেমন কলকাতাও কিন্তু তার মধ্যে আছে, ইন ডেঞ্জার। এরকম বিভিন্ন উপকূলের শহর, ভারতবর্ষের উপকূলে অনেক বড় বড় শহর আছে, সারা পৃথিবী জুড়ে উপকূলে তৈরি হচ্ছে কি বড় বড় বন্দর, সেই বন্দরকে ঘিরে হচ্ছে শহর, ফলে সেগুলো কিন্তু সবই তখন ধ্বংস হয়ে যাবে, বা ছোট ছোট দ্বীপ রাষ্ট্র যেগুলো সেগুলো পুরোপুরি জলের তলায় চলে যেতে পারে যদি সমুদ্রের জলস্তর বাড়ে। তাছাড়া পৃথিবীতে যে ঋতু, অর্থাৎ নির্দিষ্টভাবে যে সিজন চেঞ্জ, সেটা বিঘ্নিত হবে, ঠিক সময় গরম পড়বে না, ঠান্ডা হবে না, বৃষ্টি আসবে না, তাহলে কি হবে, ফসলের উৎপাদন কমে যাবে, ফলে পৃথিবীতে খাদ্য সংকট সৃষ্টি হবে। এই সবগুলোই হচ্ছে গ্রিনহাউস এফেক্টের জন্য হবে, গ্রিনহাউস এফেক্ট, তার থেকে পৃথিবীর উষ্ণতা বাড়বে, বিশ্ব উষ্ণায়ন হবে, তার ফলে এই এইগুলো ঘটবে। তাহলে আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি যাতে করে গ্রিনহাউস এফেক্ট হবে না? দেখো আমরা কিন্তু কোনো ব্যাপারের আজব সলিউশন আনতে পারবো না, আমরা বলতে পারবো না যে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড তৈরি বন্ধ করে দেবো, গাড়ি ফাড়ি ইন্ডাস্ট্রি যা আছে সব তুলে দাও, তাহলে পৃথিবীতে আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাবে। আমাদের অল্টারনেটিভ বেটার সলিউশন নিয়ে আসতে হবে, অর্থাৎ এমন একটা বিকল্প বাঁচতে হবে যাতে করে আমাদের পারপাস, অর্থাৎ আমাদের কার্যসিদ্ধিও হবে কিন্তু তার ফলে ক্ষতি কম হবে। যেমন ধরো এখন বর্তমানে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কি সোলার এনার্জিকে সরাসরি ইউজ করা, তাতে করে জীবাশ্ম জ্বালানির দহন কমবে, জীবাশ্ম জ্বালানির দহন করলে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন কমবে, কিংবা ইলেকট্রিক বা ব্যাটারি চালিত কার, যদিও ইলেকট্রিক তৈরি করতে গেলেও কার্বন পোড়াতে হয় কিন্তু তার ফলে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বেরোয় তার পরিমাণটা তুলনামূলকভাবে কম, কিংবা অল্প দূরত্বের জন্য সাইকেল ব্যবহার করা, দূষণবিহীন যান, যাত্রী কার্বন ডাইঅক্সাইড বেরোয় না, অর্থাৎ কার্বন এমিশন কমাতে হবে। কার্বন এমিশন বলতে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড এমিশন, কারণ মেজর রোল প্লে করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যদিও মিথেনেরও রোল রয়েছে।
পরীক্ষায় তোমাদের অনেক সময় শর্ট প্রশ্ন দেওয়া হয় যে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী একটি জৈব গ্যাসের নাম, তাহলে বলবে মিথেন, অজৈব গ্যাস হলে বলবে কার্বন ডাইঅক্সাইড, এবং সিএফসি এমন একটা গ্যাস যেটা গ্রিন হাউস এফেক্ট এবং ওজোন স্তর ধ্বংস দুয়ের জন্যই দায়ী। তাহলে আজকের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম যে ওজোন স্তর কীভাবে ধ্বংস হয়, তার ফল কি, কারা এই ধ্বংসে ভূমিকা পালন করে, সঙ্গে গ্রিন হাউস কি, গ্রিন হাউস এফেক্ট কি এবং তার ফলাফল কি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে নিজেদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে। ভিডিওর যে কোনো অংশ বুঝতে অসুবিধা হলে বা কোনো প্রশ্ন থাকলে তা কমেন্টের মাধ্যমে জানাবে। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা আমার সঙ্গে এতখানি সময় কাটলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।